আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা এমন কেউ কি আছেন স্মার্টফোন ইউজ করেন না জানি এমন সময় স্মার্টফোন ইউজ করে না এরকম লোক খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন বিষয় কি এই ভিডিওটি যে ফোন দিয়ে দেখছেন সেটাও একটি স্মার্টফোন সো আজকের এই ভিডিওতে স্মার্টফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো এই পুরো ভিডিওতে বরাবরের মতো আমি থাকছি আকাশ আপনারা দেখছেন টেকবি টাস্ট চলুন শুরু করা যাক আর হ্যাঁ যাবই তো আপনাদেরকে একটা কথা না বললে আপনারা হয়তো রাগ করবেন সেটা হলো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আপনাদের মধ্যে এরকম কেউ কি আছেন যে ভাবেন আপনার স্মার্টফোনটি সারা রাত চার্জ দিলে স্মার্টফোনটি নষ্ট হয়ে যাবে বা কোনো প্রকার সমস্যা হবে আর যদি থেকেই থাকেন তো প্লিজ ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দিবেন যে আপনি ভাবেন আপনার স্মার্টফোনটি সারা রাত চার্জে লাগিয়ে রাখলে স্মার্টফোনটি নষ্ট হয়ে যাবে আচ্ছা এবার আসি মূল কথায় কারণ বেশি দেরি করলে ভিডিওটি আবার স্কিপ করে চলে যাবেন সেটা হলো আপনারা যারা পাবেন সারা ফোন চার্জ দিলে আপনার ফোন নষ্ট হয়ে যাবে এই ধারণাটা একদমই ভুল কারণ প্রত্যেকটা স্মার্টফোনে ওভার চার্জিং প্রোটেকশান দেওয়া থাকে এই কারণে আপনার স্মার্টফোনটি যদি ওভার চার্জিং হয় সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন আপনার স্মার্টফোনটি যখন চার্জে দেওয়া হয় এবং স্মার্টফোনটি যখন ফুল চার্জ হয়ে যায় অটোমেটিক এই যে স্মার্টফোনের চার্জিং যে অপশানটা রয়েছে বা চার্জিং যে চিহ্নটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকই আপনার ফোন থেকে রিমুভ হয়ে যায় আর এটা চার্জ নেয় না সেক্ষেত্রে এই ওভার চার্জিং প্রোটেকশনটা কিন্তু আপনার ফোনে অটোমেটিক্যালি এটা সেট করে দিয়েছে আর এই জন্যই আপনার ফোনটি যখন ওভার চার্জিং দেওয়া হয় সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেয় না যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকুই কিন্তু আপনার ফোন ক্যাপচার করে এই জন্যই ওভার চার্জিংয়ের কারণে কখনোই আপনার স্মার্টফোনটি নষ্ট হয় না দ্বিতীয় যে একটি ভুল ধারণা স্মার্টফোনের প্রতি সেটা হলো ফর এক্সাম্পল আপনার ফোনে চার্জ নেই সেক্ষেত্রে আপনি যে কোনো একটি চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জে লাগিয়ে দিলেন আপনি ভাবেন সব চার্জার একই হয় কখনোই না সব চার্জার কখনই এক না আপনি একটি লোকাল চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জে লাগিয়েছেন প্রপারলি চার্জ হয়েছে কিন্তু আপনার এই লোকাল চার্জারটি ইলেকট্রিসিটির পাওয়ার ঠিকমতো নিতে পারেনি ঠিকমতো তার প্রোটেকশন ক্রিয়েট করতে পারেনি কারণ এটা লোকাল চার্জার এটার মধ্যে কোনো প্রোটেকশন নেই সেক্ষেত্রে চার্জ হবে ঠিকই ক্ষতিটাও কিন্তু বেশি হবে তাই বলবো এই ভুল ধারণাটা একদমই ফেলে দিবেন মাথা থেকে সব চার্জার কখনই এক হয় না চেষ্টা করবেন ফোনের সাথে যে চার্জারটা দেয় সেটা ঠিক রাখার জন্য সেটা দিয়ে ফোনটা চার্জ করার জন্য কারণ এত দামি একটা স্মার্টফোন আপনার সামান্য চার্জারের জন্য যদি নষ্ট হয়ে যায় অত্যন্ত দুঃখজনক স্মার্টফোনের প্রতি তৃতীয় নাম্বার যে একটি ভুল ধারণা সেটা হলো স্মার্টফোন লো চার্জ পার্সেন্টেজ না আসা পর্যন্ত স্মার্টফোনটি চার্জে দেওয়া যাবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা আপনি চাইলে যে কোনো সময় আপনার স্মার্টফোনটি চার্জে লাগাতে পারেন বাট এখানে কিছু কথা রয়েছে একটা স্মার্টফোন বারবার চার্জে লাগানো বারবার চার্জ থেকে খোলা এটা কিন্তু একটা সমস্যা তাই চেষ্টা করবেন বারবার ফোনটা চার্জে না লাগানোর একটা পর্যায়ে চার্জ শেষ হয়েছে বা ফিফটিন পারসেন্ট এসেছে আপনার চার্জ দেওয়ার সুযোগ পেয়েছেন সেক্ষেত্রে আপনার ফোনটা চার্জে লাগিয়ে দেবেন যে লো পার্সেন্টেজ আসলেই যে চার্জ দিতে হবে বা এর নিচে না আসলে চার্জ দেওয়া যাবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা চতুর্থ নম্বরে যে ভুল ধারণাটা রয়েছে স্মার্টফোনের প্রতি সেটা হলো অনেকেই ভাবে যে স্মার্টফোনটি দু এক সপ্তাহ পর পর যদি রিসেট দেওয়া হয় দ্যাট মিনস ফ্যাক্টরি রিসেট দেওয়া হয় তাহলে স্মার্টফোনটি স্মুথভাবে কাজ করবে কেন ভুল ধারণা এটা একটু ভেঙে বলি সেটা হলো আপনার স্মার্টফোনে প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাপস ইনস্টল দিচ্ছেন কোনো গান ডাউনলোড দিচ্ছেন এবং প্রসেসরকে প্রচুর পরিমাণে বিজি রাখছেন এমনকি স্মার্টফোনে বড় বড় গেমস ডাউনলোড দিয়ে রেখেছেন তো এটার কারণে আপনার স্মার্টফোনের যে ফোন মেমোরিটা রয়েছে এটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার স্মার্টফোনটি স্লো কাজ করে এখন আপনি যদি ফ্যাক্টরি রিসেট দেন তাহলে আপনার স্মার্টফোনের যে ডাটা রয়েছে গেমস বা অযথা যে অ্যাপসগুলো ইনস্টল দিয়ে রেখেছেন বা কাজের যে অ্যাপসগুলো ইনস্টল দিয়ে রেখেছেন কাজ করছেন সেটা কিন্তু রানিং করা বন্ধ করে দিবে সেই সবগুলো অ্যাপস বা ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি নর্মালি ফাস্ট কাজ করবেই আবার যখন আপনি এই স্মার্টফোনে এই অ্যাপসগুলো এই গেমস আবার বিভিন্ন কিছু ডাউনলোড করেন ইনস্টল করেন আবার আপনার স্মার্টফোনটি আগের মতো হয়ে যাবে তো ফ্যাক্টরি রিসেটে যে আপনার ফোনটি স্মুথ কাজ করে এটা কিন্তু একদমই না চেষ্টা করবেন আপনার ফোন মেমোরিটা ফ্রি রাখার জন্য এবং প্রসেসরকে ফ্রি রাখার জন্য আপনি যদি ফোন মেমোরি ফ্রি রাখেন বা প্রসেসরকে ফ্রি রাখেন তাহলে আপনার স্মার্টফোনটি অটোমেটিক্যালি স্মুথ কাজ করবে ভাই এটা কিন্তু একদমই ভুল ধারণা স্মার্টফোনের প্রতি আপনার স্মার্টফোনটি দুই সপ্তাহ পর পর বা এক সপ্তাহ পর পর যদি ফ্যাক্টরি রিসেট দেন তাহলে স্মুথ কাজ করবে এটা কখনোই ভাইবেন না তো এই ছিল স্মার্টফোন সম্পর্কে কিছু ভুল ধারণা আশা করি আমি বুঝাতে পেরেছি যদি বুঝতে না পারেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে এটাও কমেন্টস করে জানাবেন যে আমার কথায় বা আমি যে ধারণাগুলো দিয়েছি সেটা কোন জায়গায় ভুল তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম